দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এটা আমার তৃতীয় ক্লাস। আজকে আমরা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 3 নং পৃষ্ঠা থেকে 1 নং। তোমরা সবাই তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 3 নং পৃষ্ঠা বের করো। দেখো, তোমাদের 3 নং পৃষ্ঠায় এরকম একটি ছবি দেওয়া আছে। এখানে এখানে 1 নং এ দেখো অনেকগুলো ব্লকের চিত্র দেওয়া আছে। এখানে কয়টি ব্লক দেওয়া আছে এগুলো আমরা গণনা করে সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথমে বাম পাশের চিত্রটি লক্ষ্য করো, এখানে কয়টি ব্লক আছে এটা আমাদের গণনা করতে হবে। বাম পাশের চিত্রে দশক স্থানে কয়টি দশের দল রয়েছে দেখো, দশক স্থানে দশের দল রয়েছে 2টি, তাহলে দশক স্থানে হবে 2। আর এককের ঘরে কয়টি ব্লক রয়েছে, এককের ঘরে রয়েছে 2টি ব্লক, তাহলে একক স্থানে হবে 2। তাহলে সংখ্যাটি কি হবে বলো, 2 আর 2 পাশাপাশি লিখলে হলো 2 10 2 22, সংখ্যাটি হলো 22। এবার মাঝখানে চিত্রটি লক্ষ্য করো, এখানে কয়টি ব্লক রয়েছে এটা আমাদের গণনা করতে হবে। মাঝখানে চিত্রে দশের কয়টি দল রয়েছে দেখো বলো, দশের 3টি দল রয়েছে, তাহলে দশক স্থানে হবে 3। আর এককের ঘরে কয়টি ব্লক রয়েছে দেখো, কোনো ব্লক দেখতে পাচ্ছ? এককের ঘরে কোনো ব্লক নেই, তার মানে 0টি ব্লক রয়েছে, তাহলে একক স্থানে হবে 0। আর সংখ্যাটি হবে 3 0, পাশাপাশি লিখলে হলো 3 10 30, সংখ্যাটি হলো 30। মাঝখানে চিত্রে 30টি ব্লক রয়েছে। এবার ডান পাশের চিত্রটি লক্ষ্য করো, এখানে দশের কয়টি দল রয়েছে গণনা করো, 4টি, তাহলে দশকের দল হলো 4টি, দশক স্থানে হবে 4। আর এককের ঘরে কয়টি ব্লক রয়েছে দেখো, সবাই গণনা করো, 9টি পেলে তো, এককের ঘরে 9টি ব্লক রয়েছে, তাহলে একক স্থানে হবে 9। তাহলে সংখ্যাটি হলো 4 আর 9, পাশাপাশি লিখলে হলো 4 10 9 49, সংখ্যাটি হলো 49। আমাদের ডান পাশের চিত্রটিতে 49টি ব্লক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।